বেতন বৃদ্ধির দাবিতে মহকুমা ভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ঐক্যবদ্ধ ভাবে সড়ক অবরোধে সামিল। কৈলাসহর বিমানবন্দরের সামনে কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করেন তারা। দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বা ভাতা হোক 25,000 টাকা, আর সহায়িকাদের 20,000 টাকা। অভিযোগ, এই দাবি নিয়ে একাধিকবার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী থেকে অধিদপ্তরের অধিকর্তা থেকে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে লিখিত এবং মৌখিকভাবে আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। দেখছি দেখব বলে শুধু প্রতিশ্রুতি মিলছে বছরের পর বছর, ফলে বাধ্য হয়েছেন ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে প্রতিশ্রুতি রূপায়ণে টনক নাড়তে। বুধবার মহকুমার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সামিল হন সড়ক অবরোধে। আমরা আজকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার বৃন্দ সবাই মিলিয়ে আমাদের বেতন বৃদ্ধির দাবিতে আমরা এই আমরা ন্যূনতম সরকারের কাছে আমরা দাবি রাখি, আমাদের বেতন 25,000 টাকা, যারা কর্মী আছি আর যারা সহায়িকা আছি তারা ন্যূনতম ভাবে যেন 20,000 টাকা দেওয়া। না না, আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে না, আমরা সব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের পক্ষ থেকে, আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে আমরা কৈলাসহর মহকুমাটার মধ্যেই আমরা এইটা করতাম। আধিকারিকের কাছে আমরা অনেকবার দাবি রাখছি, কিন্তু দেখতেছি আধিকারিকের কাছ থেকে দাবি রেখেও আমরা সেই রকমভাবে লাভবান হইতে পারতাম না। তখন তো আর আমাদের অবস্থা খুবই শোচনীয়। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকবার মন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি, লিখিতভাবে মৌখিকভাবে লিখিতভাবে আমাদের দেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত আমাদের এই তারিখের কাছে ডেপুটেশনের মাধ্যমে দিতে আসি, মানে বিভিন্নভাবে আমরা এই আন্দোলনটি করতাম। শেষে অবশেষে সহ্যের সীমা যখন আমরা পার হয়ে গেছে গিয়ে, তখন আমরা এই রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিই। রিপোর্ট, চ্যানেল 3 রাত।